আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম মাই আনাদার ব্লগস। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। অবশ্য সবাই দেখেই বুঝতে পেরেছেন যে এটা কোন জায়গা হতে পারে, তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কোন জায়গা হতে পারে। এটা হচ্ছে আহসান মঞ্জিল, পুরান ঢাকা, সদরঘাটের সাথে যে বাংলাদেশের মধ্যে একটি সুন্দরতম প্লেস আহসান মঞ্জিল। তো আহসান মঞ্জিলে আমি মানে কোথাও ঘুরতে গেলে সেটা হচ্ছে প্ল্যান করা থাকে না, আনফর্চুনেটলি। আজকে ইচ্ছে করতেছিল কোথাও ঘুরতে যাই, যেহেতু আমি ভ্রমণ প্রিয়, আসি ভ্রমণ করতে অনেক বেশি ভালোবাসি, সবসময় প্রকৃতি নিয়ে মেতে থাকতে আমার খুবই ইচ্ছা করে, বাংলাদেশের ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখতে আমার ইচ্ছা করে। আসলে ঘোরা মানে নিয়ত পবিত্র থাকলে, নিয়ত সুন্দর থাকলে, মানে আমাদের নবীজিও অনেক ঘুরতে বেশি পছন্দ করতেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতি অনেক বেশি পছন্দ, আমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো আমাদেরও তার দিকেই অনুসরণ করতে হবে। নিয়ত খাঁটি থাকলে, সব কিছু পবিত্র থাকলে আমাদের সব কিছু আল্লাহ কবুল করবেন। তো আহসান মঞ্জিলের গেটে ঢুকতে এখন 40 টাকা লাগে প্রতি পিস, মানে প্রতি টিকিট 40 টাকা। তো আমরা দুজন গিয়েছিলাম, আমি আর আমার ফ্রেন্ড, তো 80 টাকা দিয়ে দুইটা টিকিট কেটে নিয়েছি। এই সাইডে কাজ করতেছে, আবার ওই সাইডে রাস্তার কাজ হচ্ছে, এই জন্য মেন গেট দিয়ে আসা যায় না। তারপরও মেন গেট দিয়ে মানে পিছনের গেট দিয়ে এসে মেন গেটের একটু ভিডিও নেওয়া হয়েছে, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর আমরা এখন যাব ভিতরে। আসলে এর আগে কখনো আমি আহসান মঞ্জিলে আসি না, আহসান মঞ্জিলে আসতেই আমার মানে প্রথম আসা। তো আমি এখনও জানি না ভিতরে কীরকম, মানে দেখতে কেমন, আমি সবার কাছে শুনেছি অনেক সুন্দর, ছবিতে দেখেছি অনেক সুন্দর। তো চলুন দেখা যাক আজকে কী অবস্থা, কেমন আমরা দেখে আসি। এই সামনের জায়গাটাও আমার অনেক বেশি ভালো লাগে, ওয়াও, মানে চোখ জোড়ানো দৃশ্য, এত সুন্দর কারুকাজ, এত সুন্দর করে আগের কালে করা হয়েছে আহসান মঞ্জিলটা, মানে বলার বাহিরে এত সুন্দর। মানে 40 টাকা করে টিকিট হলেও মানুষ আসতেছে, লোকজন আসতেছে, ভিডিও করতেছে, দেখতেছে, মানে দেখার একটা ব্যাপার। এইখানে অনেক মানুষ আছে যে বলে যে আরে দেখার আবার কী আছে, মানে দেখারও অনেক বিষয় আছে, অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। তো আমি হাঁটতে হাঁটতে ভিতরে যাচ্ছিলাম, তো আমি যখনই কোথাও ঘুরতে যাই তখনই মনে পড়ে, আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ব্লগসটা, আপনাদের সাথে শেয়ার করি, আমি আপনাদেরকে দেখাই, আপনারাও ঘুরতে যান, এরকম কিছু আর কি। তো এখানে যাওয়ার পরে কিছু ট্যুরিস্ট পুলিশ আছে, তো ওনারা বলতেছিল কি, এক্সকিউজ মি আপু, আপনারা আপনাদের সাথে একটু আমরা ছবি তুলতে পারি, একটু ভিডিও করতে পারি? আমি ভাবলাম হঠাৎ করে কেন এটা বলতেছে। তখন পুলিশ বললো কি, আপু আমরা ট্যুরিস্ট পুলিশ, তো আপনাদেরকে মানে আমরা আপনাদের সাথে একটু কথা বলতেছি, আলোচনা করতেছি, এটা আমরা হচ্ছে তাদের নাকি ট্যুরিস্টদের সাথে ছবি তুলে এটা আবার মানে এটা নিয়ে অ্যালবাম করতে হয়, অফিসে শো করতে হয়, এটা নিয়ে অনেক মিটিং হয়। তো এর জন্য বলতেছিলো যে আপনারা আমাদের সাথে ছবি তুলেন। তারপর একটা কার্ড দিয়েছে, দিয়ে বললো যে এটা হচ্ছে মানে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, ট্যুরিস্টের জন্য ঘুরতে গেলে আপনাদের কোনো সমস্যা হলে আমাদের পুলিশ সেখানে পৌঁছে যাবে, তো কার্ডটা রেখে দেন আপনারা। তারপর আমি বললাম যে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো লাগলো, পুলিশদের ব্যবহার অনেক ভালো ছিল। তো আস্তে আস্তে যাচ্ছি উপরে, মানে মেন আহসান মঞ্জিলের এই জিনিসটাই হচ্ছে সবথেকে সুন্দর, সবথেকে মানে ফেমাস এই জিনিসটাই। তো এখানে আমরা চলে এসেছি, আসার পরে হচ্ছে যে আমি ছবি উঠালাম, ফাঁকে ফাঁকে ভিডিও করলাম। তো এই সাইডের স্পেসটা অনেক সুন্দর, এখানে সবুজ ঘাস, তার উপরে অনেক গাছগাছালি ছিল, অনেক কিছু ছিল, বাংলাদেশের পতাকা উঠতেছে, মানে সব মিলিয়ে বলতে গেলে অসাধারণ একটা দৃশ্য।
বাংলাদেশের পতাকাটা উঠতেছিল অনেক সুন্দর করে। তো কোনো দৃশ্যই মিস করার মতো না, সব দৃশ্যই হচ্ছে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা যদি কেউ আহসান মঞ্জিলের কাছে থাকেন বা আহসান মঞ্জিলে ঘুরতে যেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা মানে কীরকম দেখেছেন, কেমন লেগেছে। আমার কাছে তো অসাধারণ লেগেছে, তবে হচ্ছে টিকিটটা একটু বেশি হয়ে গেছে, টিকিটের দামটা, এই জন্য। যাই হোক, দেখার জিনিস দেখে এসেছি, সুন্দর আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, উপভোগ করার জন্য, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো আহসান মঞ্জিলের এই সাইডটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। রমজান মাস তো তেমন একটা পর্যটক আসেনি, তেমন একটা মানে হইচই পরিবেশ না, খোলামেলা নীরব পরিবেশ আর কি। তারপর হচ্ছে সদরঘাট, ওইখানে আমি কাছে যাই নাই, পানির কেমন একটা দুর্গন্ধ এই জন্য আমি যাই নাই, দূর থেকে দেখেছি। তারপরে যে 2 নম্বর গেট, মানে সদরঘাটের সাথে যে গেটটা, ওইখানে দাঁড়িয়েছিলাম, ওইখানে দাঁড়িয়ে মেন সৌন্দর্যের ছবি নিচ্ছিলাম, তো চারিপাশে আপনাদের কাছে শেয়ার করলাম। তারপর হচ্ছে এত পরিমাণ রৌদ্র উঠেছিল, মানে বলার বাহিরে, কি বলবো, মাথাটা ধরে যাচ্ছিল এরকম অবস্থা। তো কি মানে ঘুরতে এসেছি, ভাবলাম যে 40 টাকা টিকিট, ঘুরতে এসেছি। আমার ফ্রেন্ড বলতেছিল যে সম্পূর্ণ ভিডিও নিব, সবার সাথে শেয়ার করব। আসলে মানে আনফর্চুনেটলি আসা তো মানে আমি ভাবছিলাম কি এখানে আসবো, সে যে বুঝে সুন্দরভাবে ছবি তুলব, ওইটাও হয়ে ওঠে নাই আনফর্চুনেটলি, আনরেডি অবস্থায় এসেছিলাম। যাই হোক, যেভাবে এসেছি আল্লাহ মানে সেটা হচ্ছে পরিকল্পনা থাকে আল্লাহর, আমাদের তো পরিকল্পনা থাকে না যে কবে কি করব না করব। আজকে আমি এখন এটা ভাবতেছি যে সকালে এটা করব, কিন্তু সকালে করতে পারবো কি না সেটা আল্লাহর হুকুমে হবে। যাই হোক, যে পরিমাণ রৌদ্র উঠেছে, তারপরে আমি হচ্ছে সানগ্লাস দিয়েছি, তারপরও তাকাতে পারতেছিলাম না, এত পরিমাণ রৌদ্র উঠেছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। একা একা ভিডিও নিচ্ছিলাম। আসলে আমার জীবনে আমি খুবই মানে কম সময় হবে মানে ভ্রমণ করেছি, আমি ভ্রমণ করতে পারি না একটাই কারণ, সেটা হচ্ছে আমি জার্নি করতে পারি না, বাস জার্নি করতে পারি না, মানে লং জার্নি করতেই পারি না। আমার প্রচুর পরিমাণে বমি হয়, বমি হলে ডিহাইড্রেশন হতে পারে, এই ভয়ে হচ্ছে আমি কোথাও দূরে যেতে পারি না। নাহলে আমি কিন্তু অনেক ঘুরতে বেশি পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি মানে বলার বাহিরে। তো ঢাকা শহরে যেই যেই জায়গাগুলো আছে ফেমাস, ওগুলোই আমি ওগুলো নিয়ে আসি বর্তমানে। কক্সবাজার যাই না একটাই কারণ, হচ্ছে লং জার্নি করতে হবে, সেই জন্য ভাবছি নেক্সট প্ল্যান হচ্ছে কক্সবাজার যাব। তো কক্সবাজার যাওয়ার আগে আমি তো ভিডিও করি মোবাইল দিয়ে, ভাবতেছি একটা ক্যামেরা নিব, ওটা দিয়ে হচ্ছে ভিডিও করব, আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার নর্মাল মোবাইল, তো আমি কোনো ভিডিওতে কোনো ক্যামেরা লাগাই না, কোনো কিছু না, নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার জন্য। আসলে মানুষ, আমি শুনতেছি মানুষ ইউটিউব করে, ফেসবুক ইউজ করে, মানে অনেক 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 ডলার ইনকাম করতেছে, অনেক কিছু করতেছে, বাড়ি গাড়ি সব করে ফেলতেছে, কিন্তু এখন পর্যন্ত আমি সাকসেস হয়নি। তো সাকসেস হবো কী করে, কারণ হচ্ছে আমি কোনো কিছু ওপেন করিনি, মানে ফেসবুক পেজ ছিল, কিন্তু ইউটিউবে আমি একদম নতুন এসেছি, ইউটিউব সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আই হ্যাভ নো আইডিয়া। তারপরও হচ্ছে আমি ভিডিও দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, ভালো লাগতেছে। আসলে মানুষের একটা পর্যায়ে চলে আসে যখন মানুষের লেখাপড়া, মানুষের মানে সব কিছু থাকতেও মানুষ একটা বিষণ্ণতা ভোগ করে, তো আমি আছি বর্তমানে সেই বিষণ্ণতায়। আমার ভিতরে মানে একটা অন্যরকম একটা কষ্ট, সেই কষ্ট আপনাদের সাথে আমি হঠাৎ একদিন শেয়ার করব। তো আহসান মঞ্জিল থেকে বের হয়ে আমরা চলে আসছি মেন রাস্তায়, চলে এসেছি মেন রাস্তায়। চলে এসে ভিডিওটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে দেখেন এই অল্প একটু রাস্তা, মানে অল্প একটু জায়গা রাস্তায়, তো এইখানে হচ্ছে জাস্ট দেখেন এইখানে কি পরিমাণ
মানে তার এলোমেলো হয়ে পেঁয়াজ খায় আছে, কোনটা থেকে কোনটায় আগুন লাগলে কোনটা যে পড়বে এটা হিসাব ছাড়া, ঠিক আছে? এত অল্প জায়গার মধ্যে, এত চিপা জায়গার মধ্যে এইভাবে তারের এলোমেলো মানে কর্তৃপক্ষের চোখে কি পড়ে না কি বুঝি না আমি কিছু। মানে এখনও আমাদের বাংলাদেশ অনেকটা অবনতির পথে আছে, এই জন্য জায়গায় জায়গায় আগুন লাগে, এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়, বিভিন্ন ধরনের মানুষ ফেস করে। যাই হোক, আমি হচ্ছে সাধারণ মানুষ, সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি, তো কী আর বলবো আপনাদেরকে। আমাদের চোখে দেখা ছাড়া আর কানে শোনা ছাড়া কোনো কিছু বলার ক্ষমতা নাই। তো আস্তে আস্তে চলে আসতেছি বঙ্গবাজারের এদিকে। তো রাস্তাটা হচ্ছে রিক্সা জার্নি করার জন্যই বেস্ট, তারপরে হচ্ছে অনেক ঝাঁকি রাস্তা, একটু ভাঙা আছে, অনেক ঝাঁকি খাইতেছিলাম। তারপরে মানে গ্রামের পরিবেশের মতোই একটু একটু, পুরান ঢাকাটা আগের মতোই আছে, পুরান ঢাকা তেমন একটা কোনো ডেভেলপমেন্ট হয় নাই। আমি সেই দিনও পুরান ঢাকায় এসেছিলাম পুরান ঢাকার বিরিয়ানি খাওয়ার জন্য। তারপর এটা হচ্ছে ওই যে পুরান ঢাকায় ঢুকতেই যে জেলখানাটা পড়ে, জেলখানার সামনের রাস্তাটা, তো এখন নাকি সেই জেলখানা ভাঙা হয়ে গেছে, ও অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে নাকি জেলখানা নাই এরকম শুনলাম। আমি রিক্সাওয়ালা মামা বলছি না, আই এম নট শিওর। তারপর গল্প করতেছিলাম আমি আর আমার ফ্রেন্ড, আজকে কী করব, কোথায় ইফতার করব, বাসায় ইফতার করব নাকি বাহিরে ইফতার করব বা কী করব, এগুলো হচ্ছে ভাবতেছিলাম। আপনাদের সাথে ভালো মন্দ সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। সবাই দেখি ব্লগ করে, অনেক কিছু করে, অনেকভাবে অনলাইনে টিকে আছে, অনেক প্রফিট পাচ্ছে, তো সেই জন্য আমিও দেখি চেষ্টা করি ইউটিউবে আমি কোনো প্রফিট পাই কি না, ইউটিউব আমাকে কোনো কিছু উপহার দেয় কি না, আপনারা আমাকে ভালোবেসে কিছু উপহার দেন কি না, সেই অপেক্ষাতেই আছি। আসলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার মনে হচ্ছে ভালো লাগবে, কারণ মোবাইল ফোনে এর থেকে বেশি সুন্দর ভিডিও কি কেউ দিতে পারবে না। যাই হোক, যতটা সাধ্যমতো চেষ্টা করেছি, মানে আমার সাধ্যমতো যতটা দিতে পারি ভালো চেষ্টা করেছি আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে, আহসান মঞ্জিল কেমন দেখলেন ভিডিওতে, আমি কি সবটা তুলে ধরতে পারছি কি না, আমি কি ইনফরমেশন ভালো দিতে পারছি কি না, সব কিছু আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। ভিডিওটি ফুল দেখবেন, দেখে তারপর হচ্ছে আপনারা জাস্টিফাই করবেন আমার কোনো ভুল আছে কি না, ভিডিওটি কেমন হয়েছে, আসলে ভিডিওটি কি দেখার যোগ্য কি না, কমেন্ট করা যায় কি না, লাইক করা যায় কি না, আপনাদের উপর ভরসা করে ভিডিওটি আমার ছাড়া। তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আসলে রোজা রমজানের মধ্যে বাহিরে ইফতার করার থেকে, রাস্তায় ইফতার করার থেকে, মনে করেন যে বাসায় আল্লাহ যেমনই রিজিকে রাখে তা দিয়ে ইফতার করা আমার মতে হচ্ছে বেটার, স্বাস্থ্যকর খাবার খাওয়া আমার মতে হচ্ছে এটা আমাদের সকলের উচিত। তো সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, সামনে ঈদ আসতেছে, ঈদে হয়তো গ্রামে যাবেন, সাবধানে যাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।